শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমাদের আজকের বিষয় গত 13 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত এক সপ্তাহের সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ খবরগুলো সম্পর্কে। চলো শুরু করা যাক। প্রথমেই কথা বলবো রাশিয়া ইউক্রেন সংকট নিয়ে। রাশিয়া ইউক্রেন সংকটের সর্বশেষ আপডেট হচ্ছে, ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এলাকায় রাশিয়া রকেট হামলা চালাচ্ছে, এই অভিযোগ ইউক্রেন করছে। এ নিয়ে সেখানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা মানেই একটি পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা থেকে যায়। এর পূর্বে ইউক্রেনেই আমরা জানি 1986 সালে চেরনোবিলে বিরাট রকম আকারে, এর আগে আমরা জানি ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক বিপর্যয়ের ফলে ভয়ানক দুর্যোগ সৃষ্টি হয়েছিল। বর্তমানে ইউক্রেনের দাবি, রাশিয়া যেভাবে হামলা চালাচ্ছে তাতে যে কোনো সময় একটি পারমাণবিক দুর্ঘটনা ঘটে যেতে পারে। জাপোরিজিয়া ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বর্তমানে এটি রাশিয়ার দখলে আছে। সোভিয়েত রাশিয়ার আমলে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছিল। বর্তমানে রাশিয়ানদের দখলে থাকলেও এর কর্মচারীরা এখনও ইউক্রেনীয়। এদিকে মস্কোতে চীনের যে রাষ্ট্রদূত ঝাং হানহুই, তিনি বলছেন এবছর $200 বিলিয়ন ছাড়াতে পারে রাশিয়া এবং চীনের মধ্যকার বাণিজ্য। রাশিয়া ইউক্রেন সংকট, যুদ্ধ এবং রাশিয়ার উপর অন্যান্য পশ্চিমা দেশের অবরোধের কারণে চীনের সঙ্গে তার বাণিজ্য সম্পর্ক বেড়ে চলেছে। এবছরের প্রথম 7 মাসে মস্কো বেইজিং বাণিজ্য গত বছরের তুলনায় প্রায় 39% বেশি হয়েছে। এ পরিমাণ ছিল প্রায় $98 বিলিয়ন। এর মধ্যে চীন রাশিয়া রপ্তানি করেছে $36.26 বিলিয়ন এবং রাশিয়া চীনের রপ্তানি করেছে $61.44 বিলিয়ন। এদিকে ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশি, এর ফলে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর ফরেন রিজার্ভে টান পড়ছে। ফলে তবে যুদ্ধের প্রথম থেকেই আন্তর্জাতিক বাজারের তুলনায় রাশিয়া কম দামে তেল বিক্রি করছিল। চীন ও ভারত সেই সুযোগটা নেয়, তারা রাশিয়ার কাছ থেকে তখন তেল কিনেছে। মিয়ানমারও সেই তালিকায় যুক্ত হচ্ছে এখন। মিয়ানমারের বর্তমান সামরিক প্রধান মিন অং হ্লাইং গত মাসে রাশিয়া সফরে গিয়েছিলেন। মিয়ানমারের গণতন্ত্রকর্মী এবং রাজনীতিবিদ অং সাং সুচি বর্তমানে সামরিক জান্তার হাতে বন্দী আছেন। দুর্নীতির দায়ে মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সাং সুচিকে সামরিক জান্তার আদালত সোমবার 6 বছরের কারাদণ্ড দিয়েছে। গত বছর 1 ফেব্রুয়ারি রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে অং সাং সুচিকে ক্ষমতাচ্যুত ও বন্দী করেছিল সেনাবাহিনী। শান্তিতে নোবেল বিজয়ী এই নেত্রীকে এরই মধ্যে দুর্নীতি, সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দেওয়া, COVID-19 আইন লঙ্ঘন ও টেলিযোগাযোগ বিষয়ক আইন লঙ্ঘনের দায়ে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অং সাং সুচির পিতা ছিলেন মায়ানমারের, আধুনিক মায়ানমারের জাতির জনক অং সান। অং সানের সুচির জন্ম 1945 সালে। পরবর্তীতে তিনি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এর প্রধান হন এবং 1991 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রায় দীর্ঘ 15 বছরের মতো সামরিক জান্তার হাতে গৃহবন্দী ছিলেন। পরবর্তীতে আবার গত বছরের 1 ফেব্রুয়ারি থেকেও সামরিক জান্তা অভ্যুত্থান করে তাকে ক্ষমতাচ্যুত করেছে এবং বন্দী করেছে। এই অভ্যুত্থানের পর মিয়ানমার জুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে, তাদের বিরুদ্ধে নির্মম অভিযান চালিয়েছে সেনাবাহিনী। স্থানীয় মনিটরিং গ্রুপের মতে এতে কমপক্ষে 2,000 মানুষ মারা গেছে, গ্রেপ্তার করা হয়েছে প্রায় 17,000 মানুষকে। এদিকে শ্রীলঙ্কার হাম্বানডোটা বন্দরে নোঙর করেছে চীনা গবেষণা জাহাজ U-1-5। এটি ভারতীয় সীমানা থেকে অল্প কিছু দূরে অবস্থিত। চীনের দাবি, জাহাজটি গবেষণা ও সমীক্ষার কাজ করতে এসেছে, কিন্তু পার্শ্ববর্তী ভারতের দাবি এটি চীনের একটি গুপ্তচর জাহাজ, স্পাই শিপ। চীনের এই জাহাজটি স্যাটেলাইট ও ব্যালিস্টিক মিসাইল ট্র্যাক করতে পারে। জাহাজটি হাম্বানডোটা বন্দরে থাকা অবস্থায় ভারত যদি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে তাহলে তার বিস্তারিত তথ্য চীন পেয়ে যাবে। সেজন্য ভারত জাহাজটি নোঙর করা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল। সেই আপত্তির কারণে গত সপ্তাহে নোঙরের অনুমতি পায়নি জাহাজটি। পরবর্তীতে শ্রীলঙ্কা তাদের ডিপ্লোম্যাটিক পদ্ধতিতে ভারতের সঙ্গে যোগাযোগ করে, তাদের আশ্বস্ত করে এবং চীনকেও কিছু শর্ত দেয়। এরপরেই 22 আগস্ট পর্যন্ত জাহাজটিকে বন্দরে অবস্থান করার অনুমতি দেওয়া হয়। জাহাজটিতে বর্তমানে 2,000 নাবিক রয়েছেন। মালি, পশ্চিম আফ্রিকার দেশ মালির সরকারি নাম
রিপাবলিক অফ মালি, এর রাজধানী বামাকো, এর মুদ্রা ওয়েস্ট আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। মালির বর্তমান প্রেসিডেন্ট আসিমি গোইটা, তিনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী চোগুয়েল মাইকা। 2020 সালের আগস্টে সামরিক অভ্যুত্থানের পর গত বছর জুনে দেশটিতে সাবেক বিরোধী দলীয় নেতা চোগুয়েল মাইকাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে ক্ষমতাসীন সামরিক সরকার। এদিকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ভারতকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এআইএফএফ। এই নিষেধাজ্ঞার ফলে ভারতের জাতীয় দল এবং ক্লাবসমূহ ফিফা অনুমোদিত কোনো ইভেন্টে অংশ নিতে পারবে না। এর পেছনে কারণ হচ্ছে এই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যে সভাপতি ছিলেন প্রফুল্ল প্যাটেল, তিনি তার মেয়াদ শেষ হবার পরও দায়িত্ব ছাড়ছিলেন না। এ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে মামলা হয়। ভারতের সর্বোচ্চ আদালত গত মে মাসে ফেডারেশনের কার্যকরী কমিটিকে ভেঙে দেয় এবং একই সঙ্গে 3 সদস্যের একটি অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি গঠন করে দেয় এবং একই সঙ্গে দ্রুত পরবর্তী কমিটি নির্বাচনের জন্য আদেশ দান করে। কিন্তু কোর্টের এই হস্তক্ষেপ ফিফা ভালো চোখে দেখেনি, সেজন্যই একে তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপ ঘোষণা করে ফিফা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করেছে। এবার বিবিধ খবর। এর আগেই মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পরপরই ম্যাসাচুসেটসের ডেমোক্রেট সিনেটর এড মার্কিন নেতৃত্বে তাইওয়ান সফরে গিয়েছে মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল। এদিকে এর বিরোধিতায় তাইওয়ানের পেঙ্গু দ্বীপপুঞ্জের কাছে চারপাশে সমুদ্রে এবং আকাশ সীমায় চীন তাদের বিভিন্ন বাহিনীর যৌথ মহড়া শুরু করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাং ইন ওয়েন বলেছেন, চীনের এই সামরিক মহড়া আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলছে। ব্রিটেনে করোনা ভাইরাসের মূল স্ট্রেইন এবং অমিক্রন ভ্যারিয়েন্ট দুটার বিরুদ্ধেই কার্যকর টিকা স্পাইক ভ্যাক্স বাইভ্যালেন্ট অরিজিনাল অমিক্রন অনুমোদন দেওয়া হয়েছে। এটি মূলত একটি বুস্টার ডোজ, এর অর্ধেকটা হলো অমিক্রনের টিকা, বাকি অর্ধেক করোনা ভাইরাসের মূল টিকা। যেহেতু এটি একই সঙ্গে দুটি কাজই করবে, এজন্য এটিকে বাইভ্যালেন্ট বলা হচ্ছে। এদিকে সিরিয়ার অভ্যন্তরে একাধিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল, এতে নিহত হয়েছেন অন্তত 3 জন সিরিয়ান সেনা, আহত হয়েছে আরও 3 জন। তার 2 দিন পরেই প্রতিবেশী দেশ তুরস্কে বিমান হামলায় অন্তত 3 জন সিরিয়ান সেনাসহ 11 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। গত 1 দশক ধরেই সিরিয়ার অভ্যন্তরে হামলা চালিয়ে আসছে তুরস্ক ও ইসরায়েল। 2016 সাল থেকে সিরিয়ার ওয়াইপিজি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের নামে হামলা চালায় তুরস্ক। অন্যদিকে ইরানপন্থী যোদ্ধাদের দমনের নামে সিরিয়ায় হামলা চালায় ইসরায়েল। উভয় দেশে হামলাতে প্রায়ই সিরিয়ান সেনারাই নিহত হন। গত 15ই আগস্ট আফগানিস্তানে তালেবানের ক্ষমতা নেবার 1 বছর পূর্ণ হল, কিন্তু এখনও পর্যন্ত ইসলামিক এমিরেট অফ আফগানিস্তানকে স্বীকৃতি দেয়নি বিশ্বের কোনো দেশ। তবে মধ্যপ্রাচ্য সহ বেশ কিছু দেশ এখন তাদের রাষ্ট্রদূতকে গ্রহণ করছে। আর্জেন্টিনায় সুদের হার বাড়িয়ে 69.5% করা হয়েছে, কারণ এই বছর আর্জেন্টিনায় মূল্যস্ফীতি হয়েছে 71%। সাধারণত মূল্যস্ফীতি বেড়ে গেলে সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য সুদের হার বাড়িয়ে দেওয়া হয়। এদিকে ব্রিটেনে এবং তুরস্কে একইরকমভাবে মূল্যস্ফীতি বাড়ছে। এই পরিস্থিতিতে পদত্যাগ করেছেন আর্জেন্টিনার সাবেক অর্থমন্ত্রী, দায়িত্ব গ্রহণ করেছেন নতুন অর্থমন্ত্রী সের্গিও মাসা। দায়িত্ব গ্রহণের পরপরই তার প্রথম কাজই ছিল সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা। এদিকে ইসরায়েল এবং তুরস্ক পূর্ণ কূটনৈতিক সম্পর্ক চালু করতে যাচ্ছে, দুই দেশ একে অন্যের ক্ষেত্রে রাষ্ট্রদূত নিয়োগ করছে। বাংলাদেশে 64 জেলার মধ্যে 50টি জেলায় নবজাতকের সুরক্ষায় বিশেষায়িত স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট স্ক্যানও চালু করা হয়েছে। এর মাধ্যমে শিশু মৃত্যুর হার অনেকাংশে কমে আসবে। এদিকে তুরস্কের কোনিয়ায় আয়োজিত ইসলামিক সলিডারিটি গেমসে হাই জাম্পের ক্ষেত্রে জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশের ঋতু আক্তার, তবে সম্পূর্ণ পুরো প্রতিযোগিতায় তিনি সপ্তম হয়েছেন। ঋতুর হাই জাম্পের রেকর্ড ছিল 1.73 মিটার। এদিকে সাঁতারে 13তম হয়েছেন বাংলাদেশের মাহমুদুন নবী নাহিদ। 4 দিনের বাংলাদেশ সফরে বাংলাদেশের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায়
জাতিসংঘ নিরপেক্ষ তদন্ত চায় বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল বাশেলেট। এই সপ্তাহের খবর এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।